আমি পূজোর সব যোগাযোগ তো করে রেখেছি, তুমি কি একবার দেখে নেবে? অমন করে কি দেখছো? আজ যে নীল ষষ্ঠী, তুমি মায়ের সাথে শিব মন্দিরে যাবে না? উমা, এ কি হলো কোনে কথা গো বউ? নীল ষষ্ঠী ছেলের মা উপোস করে ব্রত রাখবে না? ও দিদি দিদি বলি, তুমি না একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নিও কেমন? আমি পুলুকে বলে দিয়েছি, সে একেবারে ওই সূর্যি ডোবার আগেই পালকি নিয়ে আসবে। আমার যে কিছু ভালো লাগছে না ছোট বউ। কেন গো, তোমার উপোস দিয়ে কি শরীর খারাপ হয়ে গেল? না রে মা, এই নীলের উপোস আমি প্রত্যেক বছরই রাখি, কোনো বছর এমনটা হয়নি, কিছু টেরই পাইনি, কিন্তু এ বছরটা। সে আমি বেশ বুঝতে পারছি গো বর্দি, খুব বুঝতে পারছি। কি করবে বলো, ব্রত তো আর বন্ধ করে দেওয়া যায় নে, ছেলের কল্যাণের কথা ভেবেই তো উপোস করে ব্রত তোমার রাখতেই হবে। সেই কথাই তো ভাবছি ছোট বউ, এত বছর ধরে ছেলের কল্যাণই তো চেয়েছি, নিশ্চয়ই আমার ব্রততে কোনো ত্রুটি হয়েছিল, তা না হলে বাবা বিশ্বেশ্বর এরমটা কেন করলেন? আমার ছেলেটা কেন এমন দাঁড়া হয়ে গেল বলতে পারো? ভাসুর ঠাকুরের শরীর এখনো ভালো হয়নি, তুমি একবারটি মন্দিরে যাও। আমি বলি কি, ভাসুর ঠাকুরের নামে যদি একটা মানত রাখো। তুমি চুপ করো তো বউ, সব কথায় কথা বলা না বর্দি। আমি বলছিলুম কি বর্দি, যাও তুমি বরঞ্চ একটু এই নে নে গড়িয়ে না ওকে যাও, বিকেল হলে আমি তোমায় ডেকে দেব, সন্ধ্যের মধ্যে মন্দিরে গেলে চলবে গো, যাও। বিনা দোষে বাবা আমাকে এত বড় শাস্তি কেন দিলেন সে আমি জানি না, কিন্তু মা যখন হয়েছি মায়ের কর্তব্য তো করতেই হবে। ঠিক আছে, তোমার সঙ্গে মন্দিরে যাবোক্ষণ, সময় হলে ডেকে নিও। বাকি কাজগুলো করো গে, যাও যাও।